দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট 31 জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ 9 জুলাই বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ম্যানচেস্টারে 31 জুলাই পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হলো। পরবর্তী সময়ে ফ্লাইটের শিডিউল জানিয়ে দেওয়া হবে। কোভিড-19 কারণে গত 30 মার্চ থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, ন্যায়পরায়ণ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।